হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। হৃৎপিণ্ড থেমে গেছে, শরীরটা নিথর, চিকিৎসক ঘোষণা দিলেন তিনি আর বেঁচে নেই। একথা শুনে শোকে আকুল তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু এ কথা মৃত ব্যক্তিটিও যে শুনছেন এমনটাই দাবি করছেন এ নিয়ে গবেষণা করা একদল গবেষক। বলা হচ্ছে তাত্ত্বিকভাবে কোনো ব্যক্তির জীবন প্রদীপ নিভে গেলেও একেবারে ফুরিয়ে যান না তিনি, তার চেতনা নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকে। এই জন্য মৃত ব্যক্তি কবরে যাওয়ার আগেও অন্যের কথা শুনতে পান, কিন্তু তার কিছু করার মতো শক্তি বা সামর্থ্য থাকে না। নিউ ইয়র্ক শহরের NYU ল্যাঙ্গন স্কুল অব মেডিসিনের ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড রেসাসিটেশন রিসার্চ বিভাগের প্রধান ডক্টর স্যাম পারনিয়া গবেষণায় এমন তথ্য পাওয়ার কথা দাবি করেন। তিনি এবং তার গবেষণা দলের সদস্যরা হৃদরোগে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ করছেন, যারা অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতার দিক দিয়ে মৃত কিন্তু পুনরায় বেঁচে উঠেছেন। এ ধরনের গবেষণার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বলে দাবি করেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এসব রোগী তাদের মৃত ঘোষণা করার পরও আশপাশের সব কথাবার্তা বুঝতে পারেন এবং সব কিছু দেখতে পান। মেডিকেল ও নার্সিং স্টাফরা পরবর্তী সময়ে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা এখানে মৃত্যুর সময় বলতে ঠিক সেই সময়টা বোঝান যখন থেকে কারো হৃদস্পন্দন থেমে যায় এবং মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ডক্টর শ্যাম পারনিয়া বলছেন যখনই কারো হৃদযন্ত্র বন্ধ হয় কারিগরের দিক মেনে ঠিক সেই সময়টিকে আমরা মৃত্যুর ক্ষণ বলে ধরে নিই। যখনই এটা ঘটে তখন থেকেই মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, এর অর্থ হলো তখন থেকেই মস্তিষ্কের কর্মকাণ্ড থেমে যায়। এর আগে 2013 সালে ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষকেরা হৃদরোগের আক্রান্ত এবং অসাড় 9টি ইঁদুরের মস্তিষ্কের অভ্যন্তরে বৈদ্যুতিক সংকেত পর্যবেক্ষণ করেন। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করার পরও স্বল্প সময় পর্যন্ত তারা সেখানকার কার্যকারিতা দেখতে পান।